নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট আপডেট, কলকাতা পুলিশে 2500 নিয়োগ এ মাসেই। করোনা পরিস্থিতিতে সরকারি চাকরির বড় সুযোগ রাজ্যে 2500 শূন্য পদে কর্মী নিয়োগের ছাড়পত্র পেলে কলকাতা পুলিশ। সম্প্রতি বিষয়টাতে অনুমোদন দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই, সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিল রাজ্য। গত সোমবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র পাঠানো হয়েছিল লালবাজারে। সূত্রের খবর, চলতি মাসেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা পুলিশে কনস্টেবলের লেডি কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে প্রায় 1867টি, সার্জেন্ট আর সাব ইন্সপেক্টর পদও খালি আছে। এই নিয়ে টোটাল 2500 পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই। রাজ্য পুলিশে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভায় তিনি জানিয়েছিলেন আগামী 3 বছরে রাজ্যে প্রায় 27000 শূন্য পদে পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে 24000ই হচ্ছে কনস্টেবল আর 2400 হচ্ছে সাব ইন্সপেক্টর। কলকাতা পুলিশের হাত ধরে সেই নিয়োগ প্রক্রিয়ার শুভারম্ভ হতে চলেছে। সূত্র মারফত জানা গেছে 2500 শূন্য পদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশ। এই মর্মে নবান্নে একটি চিঠি দেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র। নবান্ন সূত্রে খবর, গত মাসের শেষেই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কমিশনারের সেই আবেদন অনুমোদন করে দিয়েছে রাজ্য সরকার। নিয়োগের দীর্ঘসূত্রতা সহ অন্যান্য সমস্যার কারণে 2018 থেকে কলকাতা পুলিশের বোর্ড ভেঙে দেওয়া হয়। তখন থেকে রাজ্য আর কলকাতা পুলিশের সাধারণ ও সশস্ত্র বাহিনীর সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার সেই বোর্ডে তত্ত্বাবধানের মাধ্যমেই কলকাতা পুলিশের সংশ্লিষ্ট শূন্যপদগুলোতে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সেই নিয়োগ প্রক্রিয়ার তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লালবাজারের এক পদস্থ কর্তা জানিয়েছেন এই 2500 শূন্য পদে নিয়োগের ফলে কলকাতা পুলিশের কাজে আরও সুবিধা হবে, ফলে ভালোভাবে নজরদারি চালানো যাবে গোটা শহর জুড়ে। কোভিড-19 পরিস্থিতিতে গোটা দেশেই কর্মসংস্থানের বেহাল ছবি ধরা পড়েছে। প্রতিদিনই বেকারত্বের হার বেড়েই চলেছে। সেই সংকটের মধ্যেও উজ্জ্বল ব্যতিক্রম হচ্ছে এই পশ্চিমবঙ্গ। তৃতীয়বারের জন্যে ক্ষমতায় এসেই এ রাজ্যে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই 2500 পদে পুলিশ নিয়োগ তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিসংখ্যান বলছে মুখ্যমন্ত্রী সরকারের গত 10 বছরে রাজ্য পুলিশে কর্মী সংখ্যা অনেকটাই বেড়েছে, নিয়োগ হয়েছে প্রায় 180000। তো ফ্রেন্ডস, যেটা এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই মাসেই কিন্তু কলকাতা পুলিশে 2500 যে ভ্যাকেন্সি সেখানে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশের এমনি কনস্টেবল আর লেডি কনস্টেবল হচ্ছে টোটাল ভ্যাকেন্সি বেশি, 1800টা ভ্যাকেন্সি আছে। আর সার্জেন্ট আর সাব ইন্সপেক্টরের টোটাল 700টার মতো ভ্যাকেন্সি আছে। এই নিয়ে টোটাল হচ্ছে মোটামুটি 2500 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এটা নিয়ে যদি লেটেস্ট কিছু আপডেট বা নোটিফিকেশান মেলে সেটা আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।